পরীক্ষায় বসতে হলে অন্তর্বাস খুলতে হবে। এ আবার কেমন নিয়ম রে বাবা, শুনেই চোখ কপালে উঠে গেল তাই না? পরীক্ষা হলে বলা হয়েছে সময় নষ্ট না করে তাড়াতাড়ি খুলে ফেলো অন্তর্বাস। এইভাবেই হেনস্থা করা হলো এক ছাত্রীকে। কিন্তু কেন তাকে এমন বলা হলো জানুন বিস্তারিত। এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে মেডিকেলের প্রবেশিকা পরীক্ষায়। জানা গিয়েছে ওই ছাত্রীর অন্তর্বাসে ধাতব হুক থাকায় তাকে সেটা খুলতে বলা হয়। পরীক্ষার হলে ঢোকার আগে ঘটে এই ঘটনা, আর তা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেরলের কোল্লামে ছিল এই পরীক্ষা কেন্দ্রটি। পরীক্ষার আগে নিরাপত্তার দায়িত্বে থাকা মহিলা কর্মীরা ওই ছাত্রীকে বলেন একেবারে অন্তর্বাস খুলে ফেলতে। ওই ছাত্রী কাজটি না করায় তাকে বলা হয় তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। ছাত্রীর বাবার কথা অনুযায়ী ওই ছাত্রীকে বলা হয় তোমার কাছে ভবিষ্যৎটা বড় নাকি অন্তর্বাস, সময় নষ্ট না করে দ্রুত খুলে ফেলো। এই ঘটনায় রাজ্য জুড়ে শুরু হয়েছে চরম বিতর্ক। ছাত্রীর বাবা অভিযোগ করেছে থানায়। জানানো হয়েছে 90% ছাত্রীর সাথেই এমন জঘন্য অপরাধ করা হয়েছে, যার ফলে তারা শান্তি ও সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারেনি। প্রশাসনের তরফ থেকে খোঁজ নেওয়া শুরু হয়েছে, তবে জানা যাচ্ছে ওই ছাত্রীর মেটাল ডিটেক্টরে হুক ধরা পড়েছে, তাই তাকে খুলতে বলা হয়েছে। ছাত্রীর বাবা জানিয়েছেন একটি ঘরে একাধিক অন্তর্বাস পড়ে রয়েছে। এই ঘটনা একেবারে নীচ মানসিকতার পরিচয় দেয়, এটা জঘন্য অপরাধ বলে মনে করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।